আমি ঐতিহাসিক রেসকোর্স ময়দানের সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে বিচারের দাবি করছি। যারা মধ্যরাতে 32 নং বাড়িতে গুলি ভর্তি স্টেইন গান নিয়ে ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করেছে আমার পিতার বুক, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার বঙ্গ মাতাকে পিতার সামনে স্টেইন গানে হত্যা করেছে তাদের বিচারের দাবি করছি আমি। যারা আমার 10 বছরের প্রিয় ভাইটিকে নির্দয়ভাবে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে তাদের বিচারের দাবি করছি আমি। যারা আমার প্রিয়তম স্বদেশকে রক্তাক্ত করেছে পিতারি শনিতে, আমি তাদের বিচারের দাবি করছি। গৃহবধূরা আর কোনো দিন পিতাকে একটি বার দেখার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে না। কৃষক তার কাদা মাখা শরীরে আর কোনো দিন দৌড়ে আসবে না পিতা আসছেন বলে। আর কোনো দিন বাংলার দামাল ছেলেরা রাজপথের মিছিলে শেখ মুজিবের ছবি নিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেবে না। আমি রেসকোর্সের সবুজ প্রান্তে বজ্রকণ্ঠের ধ্বনি শুনতে পাবো না। আজ আমার 21 স্বাধীনতা বিজয় দিবস পিতৃহীন পালন করছি। এই ঐতিহাসিক রেসকোর্সের সবুজ উদ্যানের উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে আমি তাদের ফাঁসির দাবি করছি। যারা আমার জাতির পিতাকে হত্যা করে বাংলার সংবিধানকে মুছে ফেলার চেষ্টায় লিপ্ত ছিল তাদের জন্য আমি ফাঁসির দাবি করছি। যারা আমার পিতার মৃতদেহের ওপর ক্ষমতা আর লোভের স্বর্গ গড়তে চেয়েছিল সেই নরখাদকদের খোলা ময়দানে বিচার দেখতে চাই আমি। ফাঁসির দড়িতে ঝুলছে তাদের দেহ, আমি দেখতে চাই সেই দৃশ্য। পিতৃহীন প্রতিহিংসায় নয়, ওদের নিশ্চিহ্ন করে আমি শহীদ পিতার বিশাল দেহের মিনার গড়ে তুলতে চাই দেশময় গোটা বাংলায়।